বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। গরমকাল প্রায় চলেই এসেছে, আর এই গরমে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ত্বকের একটু বাড়তি নজর দেওয়া বা বাড়তি একটু যত্ন নেওয়ার। আর সে কাজটা যদি আমরা ঘরে থাকা জিনিস দিয়ে করতে পারি এবং ন্যাচারাল কোনো জিনিস দিয়ে করতে পারি, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আর তাই আজকে আমি দেখাবো টমেটো ব্যবহার করে আমরা আমাদের ত্বক কীভাবে ফর্সা উজ্জ্বল করতে পারি এবং পাশাপাশি আমাদের শরীরের স্কিনটাকে ভালো রাখতে পারি। এটা শুধু মুখের জন্য নয়, আমাদের হাত পা গলা অথবা গাড় যে কোনো জায়গাতে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আর এই টমেটো দিয়ে আমি দুটি ধাপে আপনাদেরকে দেখাবো, যেটা সঠিকভাবে এবং সঠিক নিয়মে অ্যাপ্লাই করলে গায়ের ময়লা কালো দাগ রুদিপুরা দাগ দূর করে ত্বক ফর্সা সুন্দর এবং টান টান হবে। আর অবশ্যই আমি লাইভ প্রুফ দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি প্রথমে একটা টমেটো কেটে নিয়েছি, আর টমেটোটাকে আমি দুভাগে ভাগ করেছি। আর এখানে আমি এক টুকরো টমেটোর সঙ্গে মিশিয়ে নিয়েছি হলুদের পাউডার, বলতে যে হলুদের পাউডার আমরা রান্নার কাজে ব্যবহার করি বা আমরা রূপচর্চার কাজেও কিন্তু এটা ব্যবহার করি। তো এখানে আমি অল্প পরিমাণে লাগিয়ে নিয়েছি। আর এই টমেটোটা দিয়ে এইভাবে আপনারা আপনার শরীরে যে কোনো জায়গাতে, এটা হতে পারে মুখের স্কিন অথবা গলা গাড় হাত অথবা পা, যে কোনো জায়গাতে কিন্তু এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। টমেটোর টুকরোটা দিয়ে এইভাবে করার সময় অবশ্যই হাত দিয়ে চেপে টমেটোর টুকরো থেকে রসটা বের করে নেওয়ার চেষ্টা করবেন, আর এতে করে কিন্তু খুব সহজে এটা আপনারা করতে পারবেন। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতেই দিন বা আপনার মুখে যে কোনো জায়গাতে এটা অ্যাপ্লাই করবেন। আর এতে করে কিন্তু প্রথমে আপনার ত্বকে থাকা সব ধরনের ধুলি বালি ময়লা সব কিছুই কিন্তু বের হয়ে যাবে। তাছাড়া হলুদের কারণে কিন্তু আপনার স্কিনটাও উজ্জ্বল হবে। আর আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা উপকারী এবং কার্যকর। তো এই তো এইভাবে ঘষে আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিইনি, জাস্ট ঘষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো হাতটা নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখনই বোঝা যাচ্ছে আসলে তফাতটা মোটামুটি। তো এখন পরবর্তী ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য যে টমেটোর একটা টুকরো রয়েছে সেটার সঙ্গে আমি আরও একটি জিনিস মিশিয়ে আমি আবারও হাতে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য এখানে আমি নিয়েছি চিনি, আর এই চিনিটা কিন্তু আমাদের বাসায় থাকে। আর মোট কথা, যে জিনিসগুলো আমাদের বাসায় থাকে বা সবসময় হাতের কাছে থাকে সেগুলো দিয়ে আমি ঘরোয়া টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা খুব সহজে এটা করতে পারেন। তো এই তো ঠিক এইভাবে আপনারা আপনার ত্বকটাকে স্ক্রাব করে নেবেন। আর এতে করে আমি যে হলুদটা প্রথমে ব্যবহার করেছি, অনেক সময় দেখা যায় হলুদটা ব্যবহার করার ফলে ত্বকটা কিন্তু একটু হলদেটে হয়ে যায়, সেটা আবার অনেকেই পছন্দ করেন না। তো পরবর্তী ধাপে যখন আপনারা টমেটোর সঙ্গে চিনিটা লাগিয়ে এইভাবে আপনারা স্ক্রাব করবেন, দেখবেন হলদেটে ভাবটা কিন্তু একদমই দূর হয়ে যাবে। তাছাড়া আপনার স্কিনে যে কোনো ধরনের কালো বা পোড়া দাগও কিন্তু দূর হয়ে যাবে, বা রোদে পড়ে কিন্তু আমাদের ত্বকটা অনেক কালচে হয়ে যায় বা ছুপছুপ পড়ে যায়, সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তাছাড়া স্কিনটা কিন্তু একদম টান টান হবে। তো এই তো কিছুক্ষণ ঘষে আমি আবারও হাতটাকে ধুয়ে নিয়েছি, আর এখন হাতটা পরিষ্কার করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা একটা কাজ করে 5 মিনিট রেস্টে রাখবেন, তারপর হাতটা বা আপনার ত্বকটা পরিষ্কার করবেন। আমি কিন্তু রেস্টে রাখিনি, আমি সঙ্গে সঙ্গে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি মুছে নিচ্ছি, আর এখন আপনাদেরকে দেখাবো মূলত কতটা পরিবর্তন হয়েছে, আপনারা নিজেরাই কিন্তু দেখলে বুঝতে পারবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আপনারা শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। তো এই তো দেখুন দুটি হাত আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন তফাতটা। তো এইভাবে আপনারা যদি সপ্তাহে 3 দিন আপনাদের ত্বকে এটা অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ত্বকটা কিন্তু অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। শুধু সাদা ধবধবা ফসা হলে যে ভালো সেটা কিন্তু নয়, আপনার ত্বকটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যোজ্জ্বল হতে হবে এবং দাগমুক্ত হতে হবে। তো তার জন্য কিন্তু এই ধরনের ঘরোয়া রেমেডি অনেক অনেক কার্যকর এবং কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়াই।
আপনারা খুব সহজে এটা করতে পারেন যে কেউ। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি? আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।